আঙ্গুর গাছে না দোস্ত, কি সুন্দর সুন্দর পেঁপে ধরছে। পেঁপে? হ্যাঁ, এমন মিষ্টি দোস্ত কইতে পারস না তুই। পেঁপে কি লম্বা না গোল? পেঁপে লম্বা গোল এরম তাহে, পেঁপে তো পেঁপের মতোই তাহে। পেঁপের মতো? পেঁপে কি মিষ্টি না পাইনছে? পাকা পাকা পেঁপে খাস নাই, পাকা পাকা পেঁপে মজা। আর বেটা চাপা মারিস না বেটা, পেঁপে আগে খাইতে হইব, তগবাড়ি যাইতে হইব। বেটা পেঁপে খাইতে গেলে তোর বাড়িতে যাইতে হইব, মিষ্টি না পাইনছে ওটা বাড়ি খাইয়া বুঝবে, বোঝা যাবে। চল আমি তে খাও। এই বন্ধু কি জোর আছো? কি জোর কি পেঁপে পেঁপে লইয়া কি শুরু আছো? কি ওরে কি পেঁপে খাওয়াবি না ওই তোর পেঁপে? বেটা বয় বয় পেঁপে 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 না খাওয়াবি না মোরে পেঁপে পেঁপে। কি হইলো? কি তোর আশোকা কি হইলো? আচ্ছা তুই কবির কথা কবি হইলো হইলো মই কি ইয়ে বা তোরা মোরে পেঁপে খাওয়াবি না? আবার পেঁপে পেঁপে এটা চোখ থাক। ওর গাছের পেঁপে খুব মিষ্টি, চল গো বাড়ি যা পেঁপে খাবো। ভাই মই পেঁপে খামো ভাই, আবার পেঁপে পেঁপে কইছি। পেঁপে নাই, পেঁপে আছে, পেঁপে পেঁপে তো নাই। আচ্ছা আরেকটা কথা শোন দোস্ত, তোর প্রিয় নায়িকা কোন ডাকো তো? কা মোর প্রিয় নায়িকা হইছে গিয়া তোর ওই পপি। পপি? এই তোর প্রিয় নায়িকা কোন ডাকো? আমার প্রিয় নায়িকা শাবানা। আরেকজন শাবানা পূর্ণিমা কত? পূর্ণিমা নিবি না তোর লগে? আরে বেটা নিব তো, তুই পপি খাবি না? পপি আন্দ বুঝছ? ওর মূল সমস্যা হলো কি, ওর মূল সমস্যা উপচরণ করা পারে না, প কইতে গেলে ওর ফ হয়ে যায়। সবাই তারপর ওই যে ফি এসলে পূর্ণিমা করতে গেলে কি করবো জানো? পূর্ণিমা আর দরকার নাই, পাগলা চেতে গেছে, চল যাই পেঁপে খাবে। আমরা পেঁপে খাই গাছেতে পারিয়া পেঁপে খামো দুই বন্ধু যাইয়া। বন্ধু চলো, এটা দুই বন্ধু মিলা খাবে আর কি বাদ দিবি? আরে কইতে পেঁপে কইতে পারে না বাদ। আরে খাও এখন পেঁপে কইতে পারে হন ও পেঁপে কইতে আরে না, এটা আমরা জানি ঠিক আছে। এই কথাটা ও যে রহমত ভাইও কইতে হইব, জোর পত উচ্চারণের সমস্যা। হ্যাঁ এই আমাগো পেঁপে কই আমাগো এলাকার বন্ধামি করে লইব এই সদর বদর কথা কই। চলো কই চলো কই ভাই কোন আমনে কোন না এ পেঁপে পেঁপে লাগা বলো তো পেঁপে পেঁপে দেখছি নি ভাই পপি কইতে গো তারপরে আরো আসবে না। যাই হোক সমস্যা নাই, মানুষের দুর্বলতা নিয়া এরকম করতে হয় না, আমি ওই দিন ধরে বলছি না, সেলিব্রিটিও বলছি। যাই হোক ছোট ভাই রাগ করো না, শোনো আমাগো এলাকার মানজম মানুষ কে লইব ভাই। শোন আসল কথা এই, সামনে তো ফুটবলের একটা টুর্নামেন্ট চাচ্ছি আমরা তাই না? তো এই লিগটা তো ধরতে দিব, টাকা পয়সার দরকার ভাই। তাহলে 500 টাকা করে যে তোকে চাঁদা দিতে কইলাম, তাহলে কেমনে কি? 500 তো আমার কাছে এখন নাই, এইটা বিকালে দিই। আচ্ছা ভাই আমার কাছে আছে, সমস্যা নাই, আমি যেতে পারি, সমস্যা নাই। কি রে মন মোর কোন ফকটে ভাই দেখতে নি, কোন ফকটে টাকা রাখছি ভাই, কোন ফকটে ফকড়ো আসলে তো আর পরের জন্য সমস্যা। পরের সমস্যা এ ভাই কি হাসছেন? কা হাসতে হাসতে তো বড় ভাগে ফাঁকানা করে দিবেন হাসি ভাই আমার ফাঁকা না বলে পুরাই পয়ের উত্তরের সমস্যা।
আরে কি সুবিধা আছে বলা বাইনগুলা এই আমার টাইনে উঠা উড়েল ভাই খুশি টেলা বলে ফাঁকা লাগে বাইরে তোর ফুরাই পোয়া তোর সমস্যা উচ্চারণ ঠিক কর সারা এলাকার প্ল্যান তো করলে মজা লইব আমার এলাকার মান জমান জাস ডু 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 আই আই যাও রিসিল না বলা দে কি আমরে সবাই ইনসাল দিতে আছে একটি পরে এলো ওই পজানি না ওই ফক হইতে পারি না